কৌশল নয়, নাঈম শেখের সমস্যা মানসিকতায় বলে মনে করেন বোর্ড পরিচালক আকরাম খান। ম্যাচ জিততে হলে টপ অর্ডার ব্যাটারদের রান করতে হবে বলেও জানান। এ সময় তিনি বলেন, বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বিশ্রামের পক্ষে থাকা দরকার নেই। কলম্বো থেকে শুভদেব নাদের রিপোর্টে বিস্তারিত। শ্রীলঙ্কা বিপক্ষে হারের পরদিনই দেশে ফিরে গেলেন বাংলার ক্যাপ্টেন সাকিব আল হাসান ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। আর অন্যদের সময় কেটেছে টিম হোটেলে। হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেও বের হয়েছিলেন, আর টিম ম্যানেজার জালাল ইউনুস, নির্বাচক আব্দুর রাজ্জাকরা ব্যক্তিগত কাজে হোটেলের বাইরে গেলেন। দুপুরে মন খারাপ করেই খেতে বের হলেন মেহেদী হাসান মিরাজ। তবে একেবারে ভিন্ন চিত্র লঙ্কা শিবিরে। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর বেশ ফুরফুরে দলটির অধিনায়ক দাসুন সানাকা বাংলাদেশ সাংবাদিকদের সঙ্গে গল্পও জুড়ে দিলেন। লাগাতার বাজে ব্যাটিংয়ে সমালোচিত ওপেনার নাঈম শেখ, কৌশল নয় নাঈমের মানসিকতার সমস্যা দেখেন আকরাম খান। সার্ভাইভ করতে হলে আপনাকে ফিজিক্যালি, টেকনিক্যালি এবং মেন্টালি তিনটা পার্ট কিন্তু থাকতে হবে। কালকে ও ব্যাটিং এর ধরন দেখে আমার কাছে মনে হয়েছে মেন্টালি ও একটু আপনার প্রবলেম হচ্ছিল, মানে একটু প্রেশারে ছিল। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকবেন সাকিব সহ বেশ কিছু ক্রিকেটার। বিশ্বকাপের আগে এমন বিশ্রাম ভালোভাবে নেননি আকরাম খান। আমি জানি না কে খেলবে কে খেলবে না, বাট ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আপনার একটা টুর্নামেন্ট বা একটা সিরিজে যদি টিম ভালো করে সেটা কিন্তু আপনার মেন্টালি অনেক সাপোর্ট পাওয়া যায়। এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলোতে ব্যাটিংয়ে ছন্ন ছাড়া টাইগাররা। ম্যাচ জিততে হলে টপ অর্ডারে ব্যাটসম্যানদের রান করতে হবে বলেও মনে করে দিলেন। ভালো খেলাটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা তো এভাবে এশিয়া কাপে যদি বলতে গেলে আমরা আফগানিস্তানের সাথে একটা ভালো ম্যাচ খেলেছি, অনেক বাকি ম্যাচগুলো কিন্তু আমরা ওরকম ভালো খেলতে পারিনি যেরকম আমাদের স্ট্রেংথ বা যেরকম আমাদের রিপোর্টেশন, ওই ওয়াইজ আমরা কিন্তু পারফর্ম করতে পারিনি। আগামী তিন দিন বাংলাদেশ দলে নেই কোনো অনুশীলন। কলম্বো টিম হোটেলে নিস্তব্ধতায় বাংলাদেশ ক্রিকেট দলে সময় কাটছে, দল বেঁধে কেউই বের হচ্ছেন না। পুরো আসরে টাইগাররা বাজে ব্যাটিং উপহার দিয়েছে, শুধুমাত্র দু একটি ইনিংস ছাড়া বলার মতো কেউই পারফর্ম করতে পারেনি। ভারত ম্যাচের আগে টাইগাররা কতটা ভুল শুধরে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবে সেটি এখন প্রশ্ন। শুভদেব নাথ, নিউজ 24, কলম্বো, শ্রীলঙ্কা।